আসসালামু আলাইকুম। মেডিসিন ইনফরমেশন মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিন নিয়ে আলোচনা করব, সেই মেডিসিনটির নাম হচ্ছে রিবোটিল। আজকে আমরা এই ভিডিওতে এই রিবোটিল মেডিসিনটি ব্যবহার, খাবার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রিবোটিল এই মেডিসিনটি প্রস্তুত করে থাকে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস এবং এই মেডিসিনটি মূলত ক্লোনাজিপাম গ্রুপের একটি ওষুধ। এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে যে সমস্ত ব্যক্তিদের উদ্বেগজনিত সমস্যা রয়েছে কিংবা যাদের মূলত হতাশাগ্রস্ত কাজ করে, এই হতাশাগ্রস্ত বা উদ্বেগ জনিত সমস্যা সমাধানের জন্য এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে। এছাড়াও যাদের খেঁচুনি বা মেগিজনিত রোগ রয়েছে, এই মেগিজনিত রোগেও এই মেডিসিনটি সেবন করা হয়ে থাকে। যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন সমস্যার কারণে মানসিক দুশ্চিন্তায় ভুগছেন, তাদের বিভিন্ন প্রকার টেনশন হচ্ছে বা টেনশনের কারণে ঘুম হচ্ছে না, এই ঘুম হওয়ার জন্য এই রিবোটিল মেডিসিনটি সেবন করা হয়ে থাকে। সর্বোপরি বলতে গেলে এই রিবোটিল মেডিসিনটি যাদের বিভিন্ন রকম হাইপারটেনশন জনিত মানসিক সমস্যা রয়েছে, পারিবারিক সমস্যা রয়েছে বা আর্থিক সমস্যা রয়েছে, বিভিন্ন প্রকার সমস্যা রয়েছে, এই সমস্যা দূর করার জন্য বা এই সমস্যার কারণে যাদের ঘুম হচ্ছে না, মানসিক অসুস্থতায় ভুগছেন, তাদের এই মানসিক অসুস্থতা ছুটি দেওয়ার জন্য বা দূর করার জন্যই মূলত এই রিবোটিল মেডিসিনটি সেবন করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে এই রিবোটিল মেডিসিনটি সেবন যদি করে তাহলে তার মানসিক অবস্থা ভালো করবে এবং তার যে দুশ্চিন্তা দূর করবে এবং তাকে ঘুম আনয়নে সহায়তা করবে এই রিবোটিল মেডিসিনটি। এই রিবোটিল মেডিসিনটি 0.5 mg ওষুধটি খুবই ভালো কাজ করে এবং ডাক্তাররা প্রেসক্রিপশন করে থাকেন। এই মেডিসিনটি সেবন করার পূর্বে যদি আপনি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করেন সেক্ষেত্রে বেশি ফলপ্রসূ হবে, কারণ চিকিৎসক আপনার রোগের উপর নির্ভর করে এই ডোজ বা মাত্রা নির্ধারণ করে থাকে। এবার আসুন জেনে নেওয়া যাক এই মেডিসিনটি সেবনের নিয়ম। এই রিবোটিল মেডিসিনটি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির দিনে সর্বোচ্চ 15 মিলি পর্যন্ত বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় একজন ব্যক্তি প্রতিদিন রাত্রে একটি করে মেডিসিন সেবন করতে হবে এবং এর মাত্রা সর্বোচ্চ 1.5 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে আপনার রোগের উপর নির্ভর করে এই ডোজ বা মাত্রা নির্ধারণ করা হয়ে থাকবে। অবশ্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করাই উত্তম এই রিবোটিল মেডিসিনটি। এই রিবোটিল মেডিসিনটি সেবনের ফলে আপনার কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা বা মাথা ব্যথা কিংবা অবসাদ, ক্লান্তি, দুর্বলতা ভাব, এই জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কিংবা যদি অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয় সেক্ষেত্রে এই মেডিসিনটি সেবন করা বন্ধ করতে হবে এবং অত্যধিক পরিমাণ সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে এবং এই মেডিসিনটি গর্ভকালীন সময় সেবন করা নিষেধ। রিবোটিল 0.5 mg ওষুধের প্রতি ট্যাবলেটের মূল্য হচ্ছে 8 টাকা করে।